হাই বন্ধুরা, এখন একটা ওয়াল প্যানেল ডিজাইন কিভাবে বানানো যায় সেটা দেখাচ্ছি। তো সবার প্রথমে আমরা 24 ইঞ্চি বাই 24 ইঞ্চির একটা পেজ নিচ্ছি এবং ইউনিটটাকে এরপরে মিলিমিটারে কনভার্ট করে আমরা ওকে করে পেজটা নিলাম। এবার একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেলটার মাপ নেব 609.6। এরপর F9 প্রেস করে ওটাকে পেজের সেন্টার পজিশনে রাখব। এরপর আমরা এইটাকে মোটামুটি 4 ভাগে ভাগ করে নেব। তো 609.4 কে, এই 6 কে 4 দিয়ে ভাগ করব, করলে যে ভ্যালুটা আসবে সেই মাপের স্কোয়ার ড্র করে নেব আমরা। এবারে এই স্কোয়ারটাকে সিলেক্ট করে শিফট চেপে ওই বড় রেক্ট্যাঙ্গেলের সঙ্গে অ্যালাইনমেন্ট করব, লেফট অ্যালাইনমেন্ট এবং বটম অ্যালাইনমেন্ট। এবার এইটাকে সিলেক্ট করে আমরা মিরর করে নেব। তাহলে এই বড় রেক্ট্যাঙ্গেলটাকে ডিলিট করে দিলাম, ছোট রেক্ট্যাঙ্গেলটাকে, এই স্কোয়ারটাকে আমরা সিলেক্ট করব। করে মিরর অপশনে গিয়ে রাইট রাইট করে 4 বার, এবার গোটাটাকে সিলেক্ট করে টপ টপ 3 বার, ব্যাস। এবারে এই ছোট রেক্ট্যাঙ্গেল বাঁদিকের যেটা আছে, এই স্কোয়ার আছে, তার মাঝখানে আমরা একটা ছোট্ট মতো রেক্ট্যাঙ্গেল ড্র করব এবং ওর হাইটটা রাখব 0.125। এই যে হাইটটা, এটা নেব 0.125। এবার ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় অসুবিধা হয়, কারণ খুব ছোট, সেই জন্য আমরা এইখান থেকে লিখে এটা করব। তো 0.125 লিখে দেবো হাইটটা, দেওয়ার পরে অ্যাপ্লাই, ওকে। এবারে ধরুন ডিজাইনটা আমরা 20 mm ডিপে বানাতে চাই, তাহলে এখানটায় 20 mm হাইটের একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। এবারে নোট এডিটর সিলেক্ট করে নিচেরটাকে আর প্রেস করে আমরা ডিলিট করে দেব এবং বাঁদিকের কর্নারটাকে ডি প্রেস করে আমরা ডিলিট করে নোটটাকে ডিলিট করব। এবারে সিলেক্ট টুল সিলেক্ট করে প্রথমে স্কোয়ারটা, তারপর ভিতরে রেক্ট্যাঙ্গেলটা, তারপরে এই যে কোন মতো লাইনটা বানালাম সেটা সিলেক্ট করব। এবারে আমরা এই জায়গায় এই অপশনে গিয়ে দেখুন উপরে আছে 0.1, এই জায়গাটা 20 সিলেক্ট করে দেবো, যেহেতু 20 mm ভিতরের দিকে। যেমনটা আমি এখানে দেখালাম তেমনটাই করবো। এবারে অ্যাপ্লাই, ব্যাস, এটা ক্রিয়েট করে দিলাম। এবার দেখুন এটা হয়ে গেছে। এবারে আমরা কি করব, এই যে রিলিফটা তৈরি হলো এটাকে সেভ করে নেব, দেখে নিন আগে। তাহলে সেভ করতে গেলে আমরা সোজা চলে যাব সেভ কম্পোজিট, এখানে একটা নাম দেব RLF9 হিসেবে একটা নাম দিয়ে এটাকে সেভ করে দেব। এবারে এইটাকে আবার আমরা ইম্পোর্ট করে কাজ করব, তাহলে রিলিফ সেখান থেকে ইম্পোর্ট করে পরপর আমরা এটাকে পেস্ট করতে থাকব। আর যদি কারোর মেশিনে রিলিফের থেকে ইম্পোর্ট করলে মেশিন হ্যাং হয়, তাদেরও দেখিয়ে দিচ্ছে এই নিচের এই যে অপশনটা আছে এখান থেকে তারা ইম্পোর্ট করে নিতে পারে। ডেস্কটপে সেভ করবেন তো ডেস্কটপ থেকে আরামসে ইম্পোর্ট হয়ে যাবে। তো আমরা রিলিফ থেকে ইম্পোর্ট অপশনে গেলাম এবং ওই ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করলাম। এবারে শিফট চেপে, আচ্ছা তার আগে বলে দিই, এখানে মার্চ হাইস্ট অপশনটা সিলেক্ট রেখে দেবে। এবার ওটা সিলেক্ট করে শিফট চেপে ওর পাশের স্কোয়ারটাকে সিলেক্ট করব, করে অ্যালাইনমেন্টে রাইট অ্যালাইনমেন্ট করে দেব। এইবারে আমরা রোটেট 90 ডিগ্রি, মানে এটাকে পরপর পরপর রোটেট করে করে পেস্ট করতে থাকবো। তাহলে একবার করে পেস্ট করব, তারপর এটাকে সিলেক্ট করে পরের স্কোয়ারটা সিলেক্ট করব, করে রাইট অ্যালাইনমেন্ট করব, করে নেওয়ার পরে আবার রোটেট করব 90 ডিগ্রি, করে সেটাকে আমরা পেস্ট করব, দেখে নিন। ঠিক আছে, এটাকে আবার সিলেক্ট করব, ঠিক ওই একই রকম ভাবে
রোটেট 90 ডিগ্রি করে ওটাকে পেস্ট করে দেব। এবারে এই যে একটা রো কমপ্লিট হয়ে গেল, এটা ক্লোজ করে এই গোটা রোটাকে আমরা সেভ করে নেব, তারপরে সেটাকে আবার হরিজেন্টালি রোটেট করে করে পেস্ট করব। তাহলে এটাকে আবার অন্য একটা নামে সেভ কম্পোজিটে গিয়ে সেভ করে নিচ্ছি। এবারে কি করব, আবার রিলিফ অপশনে যাব, গিয়ে ইম্পোর্ট, ওখান থেকে ওটা সিলেক্ট করব বা এই জায়গা থেকেও। তাহলে সিলেক্ট করার পরে একবার দেখে নেব মার্জ হায়েস্ট সিলেক্ট আছে কিনা। তাহলে উপরে টপ অ্যালাইনমেন্ট করে নেব উপরে রেক্টাঙ্গেলের সঙ্গে স্কোয়ারের সঙ্গে। এইবারে এখানে রোটেটে গিয়ে ফ্লিপ হরিজেন্টালি অ্যাপ্লাই, মার্জ হায়েস্ট সিলেক্ট আছে, পেস্ট, এইরকম আরো দুবার ঠিক একই প্রসেস অ্যাপ্লাই করে কাজ করব। দেখুন টপ অ্যালাইনমেন্ট করব, টপ অ্যালাইনমেন্ট হলে কিন্তু নিচের ওই লাল মতো কালারের যে লাইনটা উপরে উঠে যাবে, যদি সিলেক্ট না হয় ভালোভাবে প্রপার সিলেক্ট করে নিতে হবে। তারপর আবার হরিজেন্টালি করে অ্যাপ্লাই, পেস্ট, আবার এটাকে সিলেক্ট করে শিফট চেপে ওপরের স্কোয়ার অ্যালাইনমেন্ট দেখবো উপরে উঠে গেলে তারপরে কিন্তু এটা করতে হবে। ব্যাস এবার এই যে পেস্ট হয়ে গেল, টোটালটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে এটার টুলপাতটা কিভাবে বানাবেন সেটা দেখাবো। তো টুলপাত বানাতে গেলে কি করতে হবে, সবার প্রথমে আমাদের ওপরে একটা বড় স্কোয়ার বানিয়ে নিতে হবে। তার জন্যে ওই যে ভেক্টরের লেয়ারটা আছে ওটাকে আমরা ডিজেবল করে নতুন একটা ভেক্টরের লেয়ার নেব। দেখুন এবারে আমার যে সাইজটা ছিল 609.6, সেই মাপে একটা স্কোয়ার নেব, নেওয়ার পরে F9 প্রেস করব। ব্যাস F9 প্রেস করে দিলাম। এবারে কি করব, শেপ এডিটারে গিয়ে ওটাকে রাইট ক্লিক করে শেপ এডিটারে গিয়ে 0.1 mm মার্জ হাই করে দেবো স্টার্ট হাইটটা। ব্যাস এবার ওইটা সিলেক্ট করে অফসেটে গিয়ে 0.5 mm ইনসাইড অফসেট নেব। ব্যাস বাইরের লাইনটা আমরা ডিলিট করে দেবো, একদম বাইরে যে লাইনটা আছে। এবার ভিতরের ওই লাইনটা সিলেক্ট করে আমরা সোজা টুলপাত অপশনে যাব, সেখানে গিয়ে 3D টুলপাত, এখানে সিলেক্টেড ভেক্টর সিলেক্ট করে 6 mm বল নোজ নেব। ওকে, এবার মেটেরিয়াল মোটামুটি ধরুন 40 mm মেটেরিয়াল, কারণ 20 mm ডিপে ডিজাইনটা হচ্ছে, তাহলে এখানে 40 mm লিখে নাও অপশনে ক্লিক। তো এইভাবে আপনারা এই ধরনের ওয়াল প্যানেলের ডিজাইন বানাতে পারেন। আগামী দিনে আপনাদের জন্য আরো ভালো ভালো টিউটোরিয়াল বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলার পথে অনেক উজ্জীবিত করে। তো আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।